আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে নবী কামলিওয়ালার উপরে একবার দরুদ পাঠ করবে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই বান্দার উপরে 10 বার রহমত নাজিল করবেন। কন্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জানেন একবার সুবহানাল্লাহ বললে কত লাভ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া উমা ফিহা, এ আসমান আর জমিনের ভিতরে যা কিছু আছে সবগুলোকে যদি এক পাল্লায় উঠায় দেওয়া হয় আর যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এরকম একটা তসবিহকে যদি অপর পাল্লায় উঠায় দেওয়া হয়, নবী কামলিওয়ালা বলেছেন সব কিছুর চাইতে ওই সুবহানাল্লাহর মূল্য মাওলার দরবারে অনেক অনেক গুণে বেশি। কন্না সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা, আমার যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম যে আমরা অযথা সময় নষ্ট করি, অযথা সময় আমরা নষ্ট করি, চার দোকানে আড্ডা দেই। বর্তমান কিন্তু যুবক ভাইরা লক্ষ্য করে দেখবেন যে আমার বৃদ্ধ বাবারাও কিন্তু চাচারাও কিন্তু চার দোকানে আড্ডা দিয়ে এক পা আর এক পায়ের উপর উঠে দিয়ে একেবারে গিবত শেখা শুরু করে দেয়, করে কি করে না? কিন্তু এই সময়টা অপচয় নষ্ট না করে আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন। জানেন দরুদের কত দাম, দরুদের কত ফজিলত? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে যখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সৃষ্টি করলেন তখন আদমকে একাকে ভালো লাগে না, তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের বাম পাজরের হাড্ডি থেকে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। কোন যখন এই মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম সামনে বসা তখন আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আর ভালো লাগে না, আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম এরকম ভাবে স্পর্শ করবে, আল্লাহ ডাক দিয়ে বললেন আদম কিফ, একটু দাঁড়াও একটু দাঁড়াও। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আদমকে ডাক দিয়ে বললেন আদম তুমি যদি তাকে পাইবার চাও তাহলে মোহর আদায় করা লাগবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম ডাক দিয়ে বললেন আল্লাহ আমার কাছে কোনো টাকা পয়সা কোনো কিছু নাই, আল্লাহ কি দ্বারা আমি মোহর আদায় করব, আল্লাহ আমার কাছে তো কোনো কিছুই নাই আল্লাহ। তখন আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ডাক দিয়ে বললেন আদমকে আদম তুমি আমার আখেরি নবীর উপরে 10 বার দরুদ পাঠ করো তাহলে তোমার মোহর আদায় হয়ে যাবে। কনসা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা দুনিয়াতে আসার মূল লক্ষ্য উদ্দেশ্য হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ শরীফ। মুসলমান ভাইরা, আমরা অহেতুক সময় নষ্ট না করে আমরা দরুদ পড়ব, একবার দরুদ আদায় করব তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা 10 বার রহমত নাজিল করবেন। কোন সুবহানাল্লাহ। একটা কথা মনে করে গেল বলবনি, শায়খ মরহুম মাওলানা জাকারিয়া রহমাতুল্লাহি আলাই অসংখ্য অগণিত কিতাব লিখেছেন, তার মধ্যে একটি কিতাব হলো ফাজাইল হজ। এই ফাজাইল হজের ভিতরে আজীব একটা কথা উল্লেখ করেছেন যে আল্লামা শিবলি রহমতুল্লাহি আলাই হজ করতে গেছেন, আল্লামা শিবলি নুমানি রহমতুল্লাহি আলাই হজ করতে গেছেন, তা আল্লামা শিবলি নুমানি রহমতুল্লাহি আলাই বর্ণনা করেন যে আমি তোয়াফ করতেছি, একটা যুবককে দেখতে পেলাম যে যুবকটা কোনো দরুদ না পড়ে কোনো দোয়া না পড়ে শুধু দরুদ পড়তেছে, যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেছে, কোনো দোয়া পড়ে না যুবক। আল্লামা শিবলি নুমানি রহমতুল্লাহি আলাই বলেন আমি রুকনে ইয়ামনিতে যুবকটারে দেখলাম, হাজরা আসওয়াদের কাছে যুবকটারে দেখলাম, আবার রুকনে ইয়ামনিতে যুবকটারে দেখলাম। এ মুসলমানি বন্ধুগণ, আল্লামা শিবলি নুমানি রহমতুল্লাহি আলাই বর্ণনা করেন যে আমি দেখতেছি যুবক কোন দোয়া পড়ে না, যুবক শুধু সাল্লাল্লাহ পড়তেছে, আর যুবককে আমি দেখতে পাই না। হঠাৎ করে আমার মাথায় চিন্তা ফিকির এসে গেল, এবার যদি আমি ওই যুবকের দেখা পাইতাম, ওই যুবকের সঙ্গে যদি আমার সাক্ষাৎ হতো তাহলে সাল্লাল্লাহ পড়ার কারণটা জিজ্ঞাসা করতাম। এক পর্যায়ে আল্লামা শিবলি নুমানি রহমতুল্লাহি আলাই বলেন যে আমি খানে কাবার সামনে দেখি যুবকটা দাঁড়িয়ে আছে, যুবকটার কাছে গেলাম, জয় ডাক বললাম যুবক তুমি কি কোনো দোয়া জানো না নাকি, তুমি শুধু কোনো দোয়াই পড়তেছো না শুধু সাল্লাল্লাহ পড়তেছো। যুবক কিতাবের মধ্যে আসছে, যুবক এইরকম ভাবে হাতের আস্তিন জড়ায় ডাক দিয়ে বললেন বাবাজি আপনি কয়টা দোয়া জানেন আর আমি কয়টা দোয়া জানি, বসেন হাজিরা করা হোক। কন্না সুবহানাল্লাহ। আল্লামা শিবলি নুমানি রহমতুল্লাহি আলাই বর্ণনা করেন
যে আমি যুবকরে জিজ্ঞেস করলাম, তখন যুবক বলতেছেন যে বাবাজি আপনি কয়টা দোয়া জানেন, আমি কয়টা দোয়া জানি, বসেন একটু হাজিরা করেন। সুবহানাল্লাহ। আল্লামা শিবলি নোমানী রহমতুল্লাহ আলাই বর্ণনা করেন যে আমি যুবকটারে জিজ্ঞেস করলাম, যুবক তুমি যদি দোয়াই জানতে তাহলে শুধু সল্লাল্লাহ পড়তেছিলে কেন? যুবক বলো 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 আমার ভাইরা রে। যুবক দুই চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দে বললেন, আল্লামা শিবলি নোমানী রহমতুল্লাহ আলাইকে যে শুনবেন, আমি কোনো দোয়া না পড়ে কেই জন্য আমি দরুদ পড়তেছি শুনবেন না আপনি? শুনবেন তাহলে, শুনুন শুনুন শুনুন, আমি বলে দিবার চাই। যুবক ডাক দে বলল, ও আঙ্কে আমার বাড়ি ইরাক নগরে, বাগদাদ শহরে আমার বাড়ি। আমার যুবক আয়ে যুবক ভাইরা রে, খুব মনোযোগ দে শুনি। যুবক ডাক দে বললেন, আমার বাড়ি ইরাক নগরে, বাগদাদ শহরে আমার বাড়ি। আমার বৃদ্ধ বাবা আমার ডাক দে বলে, বেটারে চল, হায়াতে জিন্দগির শেষ ডাক্তা যায় খানে কাবার কিনারে যাই দিবার চাই। হয়তো পারে আমি আর বাঁচবো না রে বেটা, চল চল তাড়াতাড়ি করে চল, আমার খানায় কাবা নিয়ে চল। আমি বাবাকে খানায় কাবা নিয়ে যেতে লাগলাম। প্রতিমধ্যে বাবা ইন্তেকাল করলেন। বাবা ইন্তেকাল করার পরে বাবার চেহারাটা একেবারে শুকরের চেহারায় রূপান্তরিত হয়ে গেছে, মানুষের চেহারাটা পরিবর্তন করে শহরের চেহারায় রূপান্তরিত হয়ে গেছে। আমি কি করব, আমি যেন মুসিবতের মধ্যে পড়েছি, হাইরে হাইরে এমন মুসিবতের মধ্যে পড়েছি, কি করব, কোনো উপায় পাইনি। কোনো উপায় না পাওয়ার কারণে আমার বাবার চেহারাটা আমি ঢাকায় দিলাম রুমাল দিয়া। রুমাল দিয়া ঢাকে দেওয়ার পরে আমি আমার নিদ্রা চলে এসে গেছে, সারাটি রাত্রে হয়ে গেছে নিঝুম, আমার দুই চোখে চলে এসেছে ঘুম। আমি ঘুমে আসি, ঘুমের ঘরে স্বপ্নে দেখি কে যেন একজন লোক, সাদা পোশাক পরিহিত একজন লোক হাঁটি হাঁটি পা পা করে এসে আমার বাবার শিয়রের পাশে এসে দাঁড়ালো। দাঁড়ানোর পরে আমার বাবার চোখ মুখের কাপড়টা সরাই দিল। সরানোর পরে আমার বাবার চেহারা যখন হাত বুলিয়ে দিল, তখন আমি দেখলাম আগের চাইতো আমার বাবার চেহারাটা বেশি সুন্দর উজ্জ্বল হয়ে উঠে গেছে। এ যুবক, ও যুবক ছেলে ডাক দে বলল যে আমি কি করব, কোনো উপায় পাই নাই, আমার বাবাকে ঢাকায় দিয়েছি, দেওয়ার পরে আমি ঘুমে গেছি, ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছি যে একজন লোক এসে আমার বাবার চেহারাটা হাত বুলাই দিল, আর বাবার চেহারাটা সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে গেল। এ যুবক, খুব খেয়াল করে শুনি যুবক। যুবক ডাক দে বললেন যে ঘুমের ঘরে আমি দৌড়ে যায় যায় ওই লোকটা চলে যেতে লাগলো, ওই লোকটার কাপড় আমি টেনে ধরলাম, ধরে ডাক দে বললাম, কে গো আপনি, এমন মুসিবতের সময় আপনি আমারে উদ্ধার করলেন, আপনি আমার এই বিপদ থেকে উদ্ধার করলেন, কে আপনি এখানে এসেছেন বলুন? এ মুসলমান ভাইরা আমার, ওই সাদা পোশাক পরিহিত লোকটে ডাক দে বলল, কপাল পোড়া রে, তুই আমারে চিনিস না, তুই আমারে চিনতে পারলি না, কালিমার মধ্যে তালাশ কর তুই আমারে পেয়ে যাবি, নামাজের মধ্যে তালাশ কর তুই আমারে পেয়ে যাবে, আজানের মধ্যে তালাশ কর তুই আমারে পেয়ে যাবে, আকামতের মধ্যে তালাশ কর তুই আবি নবী কামলি ওয়ালারে পেয়ে যাবি, কালিমা মে নামাজ মে আকামত মে আজামে, কালিমা মে নামাজ মে আকামত মে আজামে, কালিমা মে নামাজ মে আকামত মে আজামে, হে নামে ইলাহি চে জুরা নামে মুহাম্মদ, হে নামে ইলাহি চে জুরা নামে মুহাম্মদ। লোকটি ডাক দে বলল, কপাল পোড়া রে, কালিমার মধ্যে তালাশ করলে তো তুই আমারে পেয়ে যাবি, নামাজের মধ্যে তালাশ করে দে তুই আমি নবী কামলি ওয়ালারে পেয়ে যাবি, আজানের মধ্যে তুই আমারে তালাশ করে দে তাও আমারে পেয়ে যাবি, আকামতের মধ্যে তালাশ করে দে তুই আমি নবী কামলি ওয়ালারে পেয়ে যাবি, কালিমা মে নামাজ মে আকামত মে আজামে। আল্লাহু আকবার। কালিমা মে নামাজ মে আকামত মে আজামে,
কালিমা মে নামাজো মে ইকামত মে আজামে হে নামে ইলাহি চজুরা হে নামে ইলাহি চজুরা নামে মুহাম্মদ। যুবক ডাক দে বলল আমি দ্রুত গতিতে যাই টেনে ধরলাম, তখন আমার ডাক দে বলল শুনেন 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 এ যুবক ভালো করে শুনেন, আপনার বাবা প্রত্যেক দিন ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে আমি নবী কামলিওয়ালার উপরে 100 বার করে দরুদ পড়ত, যার কারণে আমি আজকে খবর পেলাম, আমি টের পেলাম যে তোমার বাবা ইন্তেকাল করেছে, প্রতিমধ্যে তোমার বাবার চেহারাটা শুকরের চেহারায় পরিবর্তন হয়ে গেছে, যার কারণে আমি চলে আসলাম, আসার পরে আমি তোমার বাবার চেহারাটা পূর্বের নাই আমি ফিরিয়ে দিলাম। সুবহানাল্লাহ, বলেন দেখেন দরুদের কত ফজিলত, দরুদের কত ফজিলত। মেরে ভাইয়া মেরে ভাইরা, আমরা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, অযথা গান নেমত পরে বসে আছি, ডিশের লাইনে বসে আছি, অযথা সময় নষ্ট করতেছি, বাজার হাটে ঘাটে চলাফেরা করতেছি। দরুদ পড়ুন তো মেরে ভাই, দরুদের নূর আপনার আমার মধ্যে চলে যাবে, রক্তের শিরায় শিরায় দরুদের নূর চলে যাবে। আল্লাহ রাসূল বলেছেন।